বাঘ আর ভাল্লুকের যুদ্ধ কে পারে দেখা যাক। এখানে দুইটা বাঘ, একটা বড় একটা ভাল্লুক, দুইটা বাঘ দৌড়ে আসতেছে, ভাল্লুকটাকে ধরছে দুইটা বাঘ, পানি ধরে বাঘ আর ভাল্লুকের যুদ্ধ। বাঘ আর ভাল্লুকের যুদ্ধ খুবই ভয়ানক, কে জিতে বলা যায় না। এখানে একটা ভাল্লুক দুইটা বাঘকে তাড়া করতেছে, একটা ভাল্লুক দৌড়ে আসতেছে, কি হয় বলা যায় না। এখানে আবার একটা বাঘ জঙ্গলি শুয়োর কামড়ে ধরছে, তিনটা বাঘ একটা কুমিরকে ধরবে বোধ হয়, পানিতে চলে যেতে। এদিকে একটা বাঘ পানির নিচে একটা শিকার, এটা কি কামড়ে ধরে নিয়ে আসতে। এদিকে একটা বাঘ কুমিরকে আক্রমণ করছে, কুমিরের উপর বৈশা কামড়টা দিয়ে কুমিরের ঘাড়ে একদম এরকম ভাবে ধরছে, মানে ছাড়ার মতো না, কামড় দিয়ে একেবারে অর্ধেক কুমিরে বাড়া বাজায় দিচ্ছে, কামড়ে কুমিরে কিছু রাখে না। মনে লাগে কামড় দিয়ে ধরছে কুমিরের কামড়াকে সিরা ফেলাই দিচ্ছে, আমরা বাঘ দৌড়ে আসতেছে কুমিরে ধরবো। এখন বাঘ আর কুমিরের লড়াই সেরকম, ও নাস্তা না বুকুরে ফেলাই যাচ্ছে বড় কুমিরকে, কিভাবে বাঘ আর সিংহ মিলা খাইতেছে। দুটা সিংহ আর বাঘের মারামারি, আর একটা সিংহ শক্তি সেখানে, বাঘ সিংহ মারামারি অসাধারণ একটা ব্যাপার, কে বলা যায় না। বাঘ কিন্তু একাই 100, যদিও সিংহ মনের রাজা, বাঘের সামনে কিন্তু সিংহ অনেকবার পরাজিত হয়েছে। বাঘ সিংহ কামড়া কামড়ে বলা যায় না। আবার শুরু বাঘ সিংহের লড়াই, এখানটা অজগর সাপ, অজগর সাপ আর বাঘের ভিতরে লড়াই, বাঘ কামড় দিয়ে ধরছে অজগর সাপ, অজগর সাপ একটা পাল্টা কামড় দিচ্ছে, এবার অজগর সাপের লেজ কামড় দিয়ে ধরছে বাঘ, কামড়টা দিয়েছে অজগর সাপ। দেখি অজগর সাপ কি করে, কামড় দিয়ে ধরছে বাঘ, অজগর সাপ, অজগর সাপ কাঁদাই যাচ্ছে বাঘ, প্রত্যেক পেঁচায় ভালাইছে বাঘ, বলা যায় বাঘের পেঁচায় ভালাইছে সম্পূর্ণ, কে জিতে বলা যায় না। বাঘ একটু নিস্তেজ হয়ে গেছে, যদিও পুরো দৃশ্যটা দেখানো হলো না, এখানে কে জিতলো কে হারলো চিন্তা অর্ধেক কাইটা ফেলাইলো। যাই হোক, এখানে ফলাফল দিচ্ছি বাঘ আর সাপের লড়াই হতো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।